দুর্গাপূজা কমিটি হয়েছে কালিমোহনের ধর্মশ্রী দুর্গাপূজা কমিটি আর এইবারের থিম হয়েছে পুরীর জগন্নাথ দেব পুরীর জগন্নাথ যে মন্দির আছে সেই মন্দিরের আর্থিত এবার থিম কালিমোহনের ধর্মশ্রী দুর্গাপূজার মন্ডপ আপনাদের পিছফিলে দেখতে পাব সেই আটক ধুনিয়া পুরীর যে জগন্নাথ দেবর জগন্নাথ দেব ধাম জগন্নাথ ধামর আর্থিত এই বছরের থিম হয়েছে জগন্নাথ ধাম চাবলে কিন্তু আহিব লাগিব শিলচরত কালিমোহনের দুর্গাপূজা সমিতির এই বছরের থিম হয়েছে জগন্নাথ ধাম আর এই মন্ডপটি নির্মাণ করেছে পশ্চিমবঙ্গের এগারী শিল্পী আর এই এই বছরের যে পূজা স্পেশালিটি আছে এটা ঢাকির দল আহিছে সেই ঢাকির দলটি হয়েছে কোচবিহারের পর আহিছে ঢাকির দল এই বছর আপনাদের থিম কত টাকা বাজেট ছিল কে মন্ডপটা তৈরি করেছেন সমস্ত বিষয় যদি আমাদের জানান ঠিক আছে প্রথমেই সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সবাইকে আমি বরাকবাসী সবাইকে আমন্ত্রণ করছি আমাদের এই মণ্ডপ সজ্জাতে এসে দেখার জন্য আমাদের পুজোটা শুরু হয় 1979 সাল থেকে 1979 থেকে আমাদের পুজোটা স্টার্ট হয় এবার আমাদের 46th ইয়ার 46তম বর্ষ আমরা এবার পুরীর জগন্নাথ মন্দির তৈরি আদলে আমরা তৈরি করেছেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাথি অঞ্চলের প্রদীপ ভূঁইয়া অ্যান্ড পার্টি প্রতিমা তৈরি করেছেন নবেন্দু চক্রবর্তী লক্ষ্মীপুর হ্যাঁ আমাদের হ্যাঁ সেই ঢাকের দল এসছে কোচবিহার আলিপুরদুয়ার থেকে দশজনের দল এসছে হ্যাঁ ওরা পঞ্চমী থেকেই শুরু ওরা পঞ্চমী দিনই এসছে দুপুরে নবমী পর্যন্ত ওদের চলবে হ্যাঁ মহাপ্রসাদ বিতরণ আমাদের তিন দিনই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের মহাপ্রসাদ বিতরণ হয় ঠিক আছে প্রতিমাটো আটক ধুনিয়াকৈ প্রতিমা সজাই তোলা হয়েছে এবারের তেওঁলোকের পূজার মণ্ডপের ভিতর ইয়া হয়েছে দেবী দুর্গার প্রতিমা কালিমোহনের সর্বজনীন দুর্গা পূজা কমিটি আর যেহেতু দুর্গা উৎসব আরম্ভ হলেই আর তারলগতে কিন্তু দর্শনার্থী ভিড় করেছে মণ্ডপে মণ্ডপে চলিছে পেন্ডেল হোপিং কালিমোহনের দুর্গা পূজা কমিটির এইখান পূজাটো যেহেতু দেখাবলে পোৱা গৈছে দর্শনার্থী ভিড় করেছে মঞ্চবর ভিতর সেলফি লৈছে ফটো উঠিছে আর লগতে যে এই যে এখন যে মণ্ডপ হয়েছে এই মণ্ডপটো কিন্তু পরিবেশ বান্ধব মণ্ডপ এইখান মণ্ডপত ব্যবহার করা হয়েছে পি ফর্ম স্যান্ডপেক ইত্যাদি আর যেহেতু রাইজর প্রান্তে প্রান্তে দুর্গা উৎসবের বাবে উখল মাখল পরিবেশ শিলচরতো একে পরিবেশ অব্যাহত আছে শিলচরের পর আখিদাস রিপোর্ট লগালে চিন্তা